রাশিয়ান অলিগার্ক পুতিনের সাহচর্যে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা রূপকথার গল্পের মতো। ধীরে ধীরে রাষ্ট্র পরিচালনায় নাক গলানো অলিগার্ক ইউক্রেন যুদ্ধের কারণে ফের আলোচনায়। পুতিনের পাশাপাশি গোষ্ঠীর উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় অফশোর অ্যাকাউন্টের চিত্র বদলায়নি একটুও। ইফতেখার আলমের রিপোর্ট। কালজয়ী গডফাদার সিনেমার মার্লন ব্র্যান্ডোর এই ডায়ালগ পুরোপুরি মিলে যায় রাশিয়ার অলিগার্কদের সাথে। ছলে বলে কৌশলে ক্ষমতার কাছে থেকে নিজেদের পকেট ভারী করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় নাক গলানো তাদের নিত্যদিনের অভ্যাস। শুরুটা মিখাইল গর্বাচবের হাত থেকে বরিস ইয়েলসিনের ক্ষমতা পাওয়ার পর। দেশটির সরকারি প্রায় সব উৎপাদনমুখী কারখানা চলে যেতে থাকে বেসরকারি উদ্যোক্তাদের হাতে, আর তাতেই পেয়ে বসেন সমাজতান্ত্রিক দেশ থেকে পুঁজিবাজের স্বাদ পাওয়া ব্যবসায়ীরা। একের পর এক কারখানা দখলের পাশাপাশি সরকারি কর্মকর্তাদের অর্থ প্রাচুর্যে নিমজ্জিত করে ধীরে ধীরে তৈরি করতে থাকে এক অদ্ভুত সমাজ। সময়ের তালে একসময় ক্ষমতার কাছাকাছি চলে আসেন পুতিনের শাসনামলে। ফলাফল, সিস্টেমের ভিতরে সিস্টেম তৈরি করে চলতে শুরু করে রাশিয়া। এখন ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় জায়গা করে নেয়া অলিগার্কদের জন্য প্রাতরাশের মতো বিষয়। অর্থনীতির ধারা উপধারা ভেঙে শাসকের ভূমিকায় থাকা একদল লোভী ব্যবসায়ীর হাতে যখন রাষ্ট্র পরিচালনার ভার, তখন যুদ্ধের ডামাদোলে তাদের প্রতি পশ্চিমা বিশ্বের খড়গ নেমে আসে। ভ্লাদিমির পুতিনের পাশাপাশি রাশিয়ান অলিগার্কদের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা কিছুটা ধাক্কা দেয় দেশটির অর্থনীতিতে। রাশিয়ার খনিজ সম্পদের মালিক এমন প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি, এতে যুদ্ধ চালিয়ে যাওয়া দেশটি ও তার সহযোগীদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে, সেই সাথে তাদের পরিষেবা আমরা ব্যবহার করব না। এরই মধ্যে প্রায় $100 বিলিয়ন হাতছাড়া হয়েছে অলিগার্কদের। যুদ্ধ বন্ধে আহ্বান জানানোর মতো লোক দেখানো পদক্ষেপ নিচ্ছে এই গোষ্ঠী। তবে তাদের নিয়ে পুতিনের আশা এখনো হালনা ছাড়া নাবিকের মতো। বিভিন্ন দেশে অলিগার্কদের সম্পদের উপর খড়গ নামলেও কমেনি অর্থের প্রবাহ। অফশোর অ্যাকাউন্টের পাশাপাশি ভিন্ন দেশে ভিন্ন নামে সম্পদের পাহাড় গড়ায় খুব একটা চোট লাগেনি তাদের পকেটে। তাই তো বহাল তবিয়তে এখনও যুদ্ধ আর অর্থের পেছনে কলকাঠি নেড়েই যাচ্ছে এই গোষ্ঠী। সমাজতন্ত্রের চাপে পিষ্ট হওয়া শেষ করে গণতন্ত্রের দমকা বাতাসে উড়ে যাওয়া পরিস্থিতিতে রাশিয়ার সাধারণ মানুষ। ইফতেখার আলম, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।